দর্শক, সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে অর্ধ শতাধিক যাত্রী সহ একটি ওয়াটার বাস ডুবিতে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন অনেকেই। রোববার রাত 8:30 দিকে এই ঘটনা ঘটে। এদিকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী তালুকদার বিপ্লব, বিস্তারিত জানব তার কাছ থেকে। বিপ্লব, দুর্ঘটনার উদ্ধার তৎপরতা সম্পর্কে আমাদের জানাবেন। আজ সন্ধ্যা রাত 8:30 কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। একটি বালু বোঝাই বাল্কহেডের সাথে এই ওয়াটার বাসটি ধাক্কা লেগে কিন্তু এটি বুড়িগঙ্গা যে সদরঘাটের যে অংশ সেখানে কিন্তু ডুবে যায়। এবং যারা উদ্ধার অর্থাৎ এখান থেকে যারা বেঁচে গিয়েছে, আজ যাত্রীরা রয়েছে, আর তাদের সূত্র থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে ওয়াটার বোটটিতে প্রায় 50 অর্ধ শতাধিক প্রায় যাত্রী ছিল। এর মধ্যে অনেকেই আসলে নিজ ছাপ দিয়ে উঠেছে বা এখানে আশেপাশে যে বিভিন্ন বোটগুলো রয়েছে সে তারা তাদেরকে উদ্ধার করেছে এবং অনেকেই আসলে এর মধ্যে নিখোঁজ রয়েছে। এবং এই নিখোঁজদের উদ্ধারের জন্য কিন্তু এখানে ফায়ার সার্ভিস এবং একই সাথে নৌবাহিনীর যে উদ্ধারকারী দল তারা কিন্তু কাজ করছেন, আপনি দেখছেন যে, এবং তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তো যতটুকু সম্ভব আমরা যতটুকু শুনছি এখান থেকে যে হয়তোবা তারা রাতে বেশ কিছু সময় তারা চেষ্টা করবেন, এরপরে পরবর্তীতে হয়তোবা উদ্ধার কাজ রাতের জন্য অথবা বন্ধ হতে পারে। এর পরবর্তীতে আগামীকাল সকাল থেকে এই উদ্ধার কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় আমি জানাতে চাই যে এই বুড়িগঙ্গার এই সদরঘাটের অংশে কিন্তু 2000 অর্থাৎ আরও 2 বছর আগে কিন্তু আমরা এই একই চিত্র কিন্তু আমরা কিন্তু দেখেছি। অর্থাৎ এখানে যেই আপনার বালগেটগুলো চলছে এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু অবৈধ, অর্থাৎ এগুলো কিন্তু নিষেধাজ্ঞা কিন্তু রয়েছে চলাচলের ক্ষেত্রে। যেমন এই ব্যস্ততম এই সদরঘাটের এই অংশে একই সাথে যে ওয়াটার বোটগুলো রয়েছে অর্থাৎ এই সদরঘাটের লালকুঠির থেকে এই ওয়াটার বোটগুলো কেরানীগঞ্জের যে তেলঘাট এলাকায় যায় এই যাওয়াটাও নিয়েও কিন্তু নিষেধাজ্ঞা কিন্তু এর আগেও কিন্তু কয়েকবার করা হয়েছে। এরপর আসলে এগুলো কিন্তু বন্ধ হচ্ছে না এবং আসলে এগুলো যারা যাদের দেখার বিষয় বিশেষ করে নৌবাহিনী যারা রয়েছেন, বিশেষ করে যারা এই অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন বিশেষ করে PIWTF এবং একই সাথে নো পুলিশ, আসলে তাদের দেখার বিষয়টি থাকলেও কিন্তু তারা তাদের নাকের ডগাই কিন্তু আসলে এগুলি চলাচল করে আসছে এবং এই পরপর এর আগেও কিন্তু কয়েকবার এই দুর্নীতি দুর্ঘটনা কিন্তু ঘটেছে। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এই উত্তর কার্যক্রম চলমান রয়েছে এবং এই কার্যক্রম আসলে ঠিক কতক্ষণ চলবে এটা নিয়ে ঠিক আমরা ঠিক এখনো আমরা বলতে পারছি না। তবে আমরা যতটুকু শুনছি যে উদ্ধার কাজে চালাবে যত পর্যন্ত সম্ভব হয়। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে ফায়ার সার্ভিস এবং এখানে অন্যান্য DIWTA কোস্ট গার্ড সহ যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে আসলে অন্যান্য আমরা যে উদ্ধার কাজে সময় যেগুলো দেখি আমরা তার সবাই কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছেন এবং সেই উদ্ধার কাজটা কতক্ষণ চালাবেন তারা সেটা কিন্তু এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু এখন তো এই বিপ্লব, আপনাকে ধন্যবাদ।